হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তা আমার নতুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তা আমি আজকে যাচ্ছি আলিপুর জাবুয়েটা দিয়ে ব্যাংকাপা। তা বর্তমানে আমরা আছি চিলাপাতা ফরেস্ট, আমরা সেখানে যাবো আমরা আলিপুর। এই আলিপুরে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি গেলেই আপনারা বুঝতে পারবেন। আমরা যাবো বলতে কি, আমরা ব্যাংক ঢাকা যাবো, সেখানে খাওয়া দাওয়া করে আবার আমরা রিটার্ন হবো হোটেলে। আমরা চলে আসলাম হাই রোডে, পাশে হাই রোড, হাই রোডটা দিয়ে তোমরা যদি এটাই গেল তোমার ভুটান যাবে, ভুটান জায়গা যদি পাশে, আর এইদিকে আলিপুর ডান সাইডে। আমরা যে রাস্তাতে যাচ্ছি রাস্তাটা বেশি জঙ্গল খুবই আর কি বেশি আছে। ভিডিওটা কিছু সময় আছে, আমরা ব্যাংক ধাপা পৌঁছাবো। আমি হাতিও দেখানোর চেষ্টা করবো, দেখাবো আমরা বর্তমানে চিলাপাতা ফরেস্ট দিয়ে যাচ্ছি আলিপুরের রাস্তা। আলিপুর এখানে আসাম যাবে দিনের বেলা, খুবই গাড়ি আদিবাসী লোকগুলো আছে, তাদের খুব প্রবলেম হয়। যেমন সামনে একটা ব্রিজ আছে, দেখুন এটা একটা নদী, এটা প্রচুর পাহাড় থেকে জলগুলো আসে। বর্তমানে অতটা জল নেই, দুদিন আগে একদম নদীটা ভর্তি ছিল। রাস্তাটার কাজ হচ্ছে খারাপ,
জঙ্গল একদম রাস্তা সামনে দেখা যাচ্ছে পাহাড় আরে ঘেসা কিছু মেঘ খুবই সুন্দর জায়গা কালো কালো দিক কিছু কিছু দেখা যাচ্ছে ওটাই পাহাড় এই রাস্তা দিয়ে প্রচন্ড গাড়ি চলাচল করে এখন বর্তমানে ছোট ছোট গাড়ি দেখতে পাবে কিন্তু রাত্রি হয়ে গেলে শুধু সব ট্রাক যাবে রাস্তাটা হাইওয়ে এত সামলে দেখা গেলে ভাই এদিকে রুয়া খারা হ্যাঁ এদিকে রুগন রুগন ভাই গ্যাপ দিকে কে বিকিয়া এদিকে বলতে বলতে আমরা আর কিছু সময় তাই আমরা যাব ব্যাংডাপা হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি বর্তমানে আলিপুর পাহাড় হয়ে ব্যাংধাপা এই যে আমাদের ব্যাংধাপা এদিকে আসছি আলিপুর হয়ে আসছি এই পাশে আলিপুরের রোড এদিকে আছে হলো অনেক দূর যাওয়া যাবে এটা দিয়ে একদম শিলিগুড়ি ভুটান জায়গা ফালাকাটা বীরপাড়া এই রোডটা আর এটা প্রতিটা এটা সামনে যেটা আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা ফরেস্ট এলাকা একদম এদিকে আছে একদম ভুটান বর্ডার রোড এইভাবে গাড়ি চলছে একদম এই যে আমাদের সংরা এই যে এখানটা আছে যুগল এটা কি আপনাদের জানেন বিপ্লব জামাই এরপরে আমরা যাবো বিন্নাগুড়ি থেকে তারপরে ঢোকার কথা আছে ওখান থেকে আসার পরে হয়তো ভুটান যাওয়ার কথা আছে ভুটান যদি যাই আপনাদের ভুটানের কী কী আছে না আছে আপনাদের দেখাবো রাখছি বর্তমানে এইটুক পরে বিন্নাগুড়ি যাওয়ার পরে